আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি তানভীর শাহরিয়ার লিহান, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, সিলেট, ফার্মেসি ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার। আজকের ভিডিওটি মূলত ফার্মেসি ডিপার্টমেন্ট নিয়ে। এই ডিপার্টমেন্টে চয়েস দেওয়ার জন্য স্টুডেন্টরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়। আজকে তাদেরই কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদের মধ্যে এমন প্রশ্নও আসে, ফার্মাসিস্টরা কি ডক্টর লিখতে পারেন? আসলে না, ফার্মাসিস্টরা ডক্টর লিখতে পারেন না। ডক্টর লেখার কোনো পারমিশন ফার্মাসিস্টদের নেই, মূলত ডিপ্লোমা ফার্মাসিস্টদের নেই। তবে আমরা অনেক জায়গায় দেখে থাকি ডিপ্লোমা ফার্মাসিস্টরা প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করলে ডক্টর লিখে থাকেন। তবে সেটা মূলত ডিপ্লোমা ফার্মাসিস্টের উপরে ডক্টর লেখেন না, তারা আরও কিছু ডিগ্রি অর্জন করেন যার ফলে ডক্টর লেখেন। যেমন হোমিওপ্যাথিক কিছু ডিগ্রি আছে যেটা করার পর ডক্টর লেখা যায়। সো ডিপ্লোমা ফার্মাসিতে ডক্টর লেখা যায় না। আমাদের মাঝে দ্বিতীয় প্রশ্নটি যেটা আসে, ডিপ্লোমা ফার্মাসিস্টরা কি চেম্বার করতে পারে? আসলে চেম্বার বলতে আমরা কি বুঝি? পেশেন্টদের দেখা, ডায়াগনোসিস করা, প্রেসক্রিপশন করা। পেশেন্টদেরকে যদি আমরা ঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি এবং সেই অনুযায়ী ওটিসি ড্রাগ, ওটিসি যেগুলো বলা হয় ওভার দ্য কাউন্টার, ওটিসি ড্রাগ ইউজ করে যদি আমরা রোগী দেখতে পারি, চেম্বার চালাইতে পারি, তাহলে এখানে কোনো সমস্যা নেই। তবে যদি সমস্যা বেশি থাকে বা কোনো বিশেষজ্ঞ দেখানো দরকার বোঝা যায়, সেক্ষেত্রে রেফার করাটা উত্তম। তবে ফার্মাসিস্টদের ক্ষেত্রে আমরা যেহেতু একটি ফার্মেসি দিয়ে বসি, সেখানে অনেক ধরনের ঔষধ থাকে। দেখা যায় এলাকার লোকজন এসে বলতেছে আমার কয়েকদিন ধরে জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, সর্দি, তো এগুলো আমরা ওটিসি ড্রাগ দ্বারা নিরাময় করতে পারি। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, যেটা স্টুডেন্টরা সবথেকে বেশি জিজ্ঞেস করে থাকে, এটি হলো, ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আমি কি একটি ফার্মেসি দিয়ে বসে যাব? না ভিউয়ার্স, আমাদের অনেক ধরনের জব সেক্টর আছে, সরকারি অনেকগুলো খাত আছে আমাদের, যেগুলোতে আমরা চাকরি করে থাকি, আমাদের সিনিয়ররা চাকরি করছেন। তবে বেশ কিছু বছর যাব এগুলোতে নিয়োগ বন্ধ ছিল, ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে নিয়োগগুলো আরও চালু হচ্ছে। আমাদের পোস্টগুলা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল পর্যন্ত আছে, যেমন ইউনিয়ন সাবসেন্টার, যেমন কমিউনিটি ক্লিনিক যেসব থাকে এগুলোতেও ফার্মাসিস্ট নিয়োগ হয়। এরপর উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানেও ফার্মাসিস্টদের নিয়োগ হয়। এরপর জেলা সদর হসপিটালগুলো, এখানেও ফার্মাসিস্টদের প্রয়োজন পড়ে এবং পোস্ট আছে, আমাদের সিনিয়ররাও এগুলোতে চাকরি করছেন। মেডিকেল কলেজ হসপিটালগুলো, টার্সিয়ারি লেভেল যেগুলো, এগুলোতেও আমাদের সিনিয়ররা কর্মে নিয়োজিত আছেন। এছাড়াও ফ্যামিলি প্ল্যানিং, রেলওয়ে, এসব সহ অনেক ধরনের সরকারি স্বাস্থ্য খাতে আমাদের অনেক ধরনের পোস্ট আছে, যেগুলোতে রীতিমতো নিয়োগ চলছে, ইনশাল্লাহ সামনে আরও বড় বড় নিয়োগ হবে। এগুলো ছাড়াও আমরা বেসরকারিভাবে, বেসরকারি যে কোনো হসপিটাল, ক্লিনিক অথবা মডেল ফার্মেসিগুলোতেও কাজ করতে পারি, আর নিজে একটি ফার্মেসি দিয়ে একটি নিজস্ব কর্মস্থল তৈরি করতে পারি। সেক্ষেত্রে নিজের কিছু লাইসেন্স, কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়ে, যে জিনিসটা একটি 3 মাস কোর্স করার পর যে লোকটি ফার্মেসি দিতে যাবে তার পক্ষে এটা কঠিন হয়ে যাবে। কিন্তু আমাদের ডিপ্লোমা ফার্মেসি করার পরে যদি আমরা একটি ফার্মেসি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এসব কাগজপত্রের যে ঝুট ঝামেলা আছে এগুলোতে পড়তে হয় না। নিজস্ব ফার্মেসির ক্ষেত্রে দেখা যায় যে কোনো রোগী আসলে সেটার ডায়াগনোসিস করা বা তার রিপোর্টগুলো দেখা এবং কী কী রিপোর্ট করতে হবে, কী কী অ্যাডভাইস লাগবে, এগুলো জিনিস কিন্তু আমরা করতে পারি, কারণ ফিল্ড ট্রেনিংয়ে আমরা এসবের প্রতি প্রশিক্ষিত হয়ে থাকি। আমাদের ডিউটি অনেকগুলো জায়গাতে থাকে যেগুলোতে একজন MBBS-এর ডিউটি থাকে, সো আমরা ছোটোখাটো ট্রিটমেন্ট দিয়ে থাকতে পারি। সেক্ষেত্রে আমরা যদি নিজস্ব একটি ফার্মেসি দিই, সেখানে রোগীরা এসে যদি তাদের সেবা পায়, সেটা অনেকটাই স্যাটিসফ্যাকশন দিবে। ডিপ্লোমা ফার্মেসিতে অনেক সময় মেয়েরা আসতে ইচ্ছুক হয় না, তারা বলে যে
আমি পড়াশোনা শেষ করে একটি ফার্মেসিতে বসব, এটা একটা মেয়ে হয়ে কীভাবে সম্ভব? আমি তো কোনো সময় দেখি না। আসলে আমাদের যেসব নিয়োগ হয়ে থাকে সেগুলোতে মহিলাদের প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে, মহিলাদের বেশি বেশি নেওয়া হয়ে থাকে। আর যে কোনো হসপিটালের ডিসপেন্সারি বা এরকম আউটডোরের যেসব সেক্টর আছে সেখানে মহিলাদের অনেক পোস্ট, অনেকেই চাকরি করছেন আমাদের সিনিয়ররা দেখা যায়। সো মহিলাদেরও চাকরির অনেক ভালো ব্যবস্থা আছে সবগুলো জায়গাতেই, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে। যদি বেসরকারিতে চাকরি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো আমি বলতে পারি ফার্মেসি ডিপার্টমেন্টে এরপর থেকে চয়েস দিতে হইলে কারো কোনো হেজিটেশন কাজ করবে না। আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বুঝাইতে পারছি বুঝতে পেরেছেন। আরও যদি কোশ্চেন থাকে তো করতে পারেন, ইনশাল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।